নবী অর্ডার করলেন যুদ্ধের ময়দানে যাব আবু বকর কই উমর কই আল্লাহর মহব্বতে মাল দিয়া দাও ওমর দৌড়ায় আজকে বেশি মাল দান করব নবীর মহব্বতের দোয়াটা পেয়ে যাব ওসমান গনি দৌড়ায় আজকে বেশি দান করব এক নাম্বার দোয়াটা পেয়ে যাব ওমর দৌড়ায় হযরত আলী দৌড়ায় মাল দিয়া নবীর সামনে হাজির আল্লাহর নবী হিসাব চাইলেন ও ওমর কি পরিমাণ দান করলেন বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম আজ আমি আপনার সোহবতে আসার পর আপনার নেক নজরে আসার পর আজ আমি আবু বকরের কপাল খুলে গেল আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন কি বলবো আর আমার অন্তরের হালাত ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন ও দয়ার মালিক হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই নূরের তৈরি আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই ওই সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে প্রচন্ড আঘাত জমিনটা পুড়ে যাবে ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া কবরের মাটিকে বলবে ও কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে এর নবীর উম্মতের দল আজকে আমি মাওলা সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া দিব আর আমার আশেকেরা পাগলেরা আমি আল্লাহ কি মজা মজা করে দেখবে আসো আমি আল্লাহকে মহব্বত করিয়া পাওয়ার জন্য যারা দুনিয়াতে ঘুমাইতে পারো নাই খেতে পারো নাই আজ আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য তৈয়ার হয়ে গেলাম আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা দেখবা দেখে দেখে কলিজারে ঠান্ডা করবা আল্লাহ পাকের ঘোষণা এ মুমিনের দল আমি তোদের জান মাল কিনে নিলাম বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়া দিলাম জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে আয়ে থে হাম কুছু না কুছু করি দিনে কো জেসে হো রৌশন মেরে কলব ও রূহ আয়ে থে হাম কুছু না কুছু করি দিনে কো জেসে হো রৌশন মেরে কলব ও রূহ দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজরে হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো
بازار سے گزرے ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے بندگی شرمندگی ایک ٹو کھانی نیکر تورے روز حشرر ماتھے تے بابا گرو بسلر پیچھے سلے بابا رگے تے آہاتے من کو ٹھن دینے تے اللہ تو میں سر بے نا ٹھیک مطو پوری لے نماز جاننا تمہار ٹھیکانا گھومیر چے نماز بھالو ار تمہیں گھومائیو نا ٹھیک مطو پوری لے نماز جاننا تمہار ٹھیکانا کما فضل مکانا على مکان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويديه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز، کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز، کو بھی صبح کو بھی شام، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، مقبول ہے شاد ہے قابل تو بہت ہے، اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے، অধ্যকার ইসলামী মহাসম্মেলন 17 নভেম্বর 2022। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, এবং যার অক্লান্ত পরিশ্রম এবং মেহনত এবং আহ্বানে এখানে আমরা সমবেত হয়েছি, হাজারো লাখ আলেমের উস্তাদ,
شيخ الحديث لقه كوتي كوتي منوشير كوليزار محبتير ایک مطر بکتی علماء اہل حق تتا اہل سنت والجماعت ترجمان پیر کامل حضرت العلام علماء فرید الدین المبارک دامات برکاتهم অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ মুহাব্বত করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر دیرگھو شمائے اپنرا حضرت علماء کرم در پویتر زبانے قرآن سننا فتق دیک ندشنا ملوک آلو چنا شنت سلن آمی اپنا دیر دعا نوار آشائے شنکھپ کچھو کتھا والار نیوتے سورہ احزابر دوی ٹکر آیت کریمہ تلاوت کرسی رسول عربی صلی اللہ علیہ وآلہ وسلم অসংখ্য অগণিত আমি ও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে জগতের মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো অকুলু কৌলান সদীদা জবানের দ্বারা যা বলবে সত্য সঠিক শালীন ভাষায় বলো ইউসলিহ লাকুম আমালাকুম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন কবুল করে নেবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন আমায়ুতিল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং তার রসুলের এতাআত করবেন অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যা জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন মুমিনকে গায়রে মুমিন তথা বিধর্মীকে দেন নাই মুমিনকে দিলেন কেন আল্লাহ মুমিনকেই শুধু জান্নাত দিবেন যারা মুমিন না এদেরকে জান্নাত দিবেন না আর মুমিনেরাও যে জান্নাত পাবে
তাও বড় কঠিন কারণ নবীজি বলেন যে বনি ইসরাইলের ফেরকার মধ্যে দলের মধ্যে মতনক্য আর হিংস্র আক্রমণের কারণে দলে দলে বিভক্ত হইয়া 72 এর সীমায় পৌঁছে গেল আর আমি নবী বলে গেলাম আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে তাহলে কত হবে এর মধ্যে মাত্র এক দল জান্নাতে যাবে বাকি 72 দল জাহান্নামে যাবে এই যে 72 দল জাহান্নামে যাবে এরা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ না সব হবে মুসলমান এই 72 দল যারা জাহান্নামী এরা কি মুসলমান জাহান্নামী মাত্র এক দল জান্নাতি সাহাবায়ে কেরাম বললেন সে এক দলের পরিচয় কি নবী জানতে চাই নবীজি বলতে পারতেন যে আমি মুহাম্মদকে যারা মেনে চলবে তারা নবী এভাবে বলেননি নবী বললেন আমি মুহাম্মদকে এবং আমার ছাত্র মুহাব্বতের সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ অনুকরণীয় বানাইয়া চলবে তারা জান্নাতে যাবে ঘুম আসতেছে আপনাদের সব তো যুবক মানুষ বুড়া তো কম আলহামদুলিল্লাহ যুবকগুলো যদি দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য তৈয়ার হয়ে যায় তাহলে আমাদের দেশে আর বেশি পেরেশানি লাগবে না ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষেত্রে তবে এই যুবকদেরকে বিপাকে ফেলাবার জন্য বিধর্মীরা নয় ইসলামের ব্যানারওয়ালারা উঠে পড়ে লেগেছে قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي نبي بلن أي أمتر সমস্ত বিধর্মীরা জাহান্নামে যাবে কোন মুমিন সারা আল্লাহ অন্যকে জান্নাত দিবেন না তবে এই মুমিনের মধ্যে সব মুমিন মুসলমান জান্নাতের ময়দানে সহসয় যেতে পারবে না আমি নবী ভাগ করে দিয়ে গেলাম 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে এক দল মুমিন মুসলমান জান্নাতে যাবে যেই দলটা শুধু মুহাম্মদকে অনুসরণ করবে না মুহাম্মদের অনুসরণের সাথে মুহাম্মদের কলিজার টুকরা ছাত্র সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে কখনো সাহাবায়ে কেরামদেরকে খারাপ মনে মনে ভাববে না বর্তমান দুনিয়ার জমিনের মধ্যে নজর করলে দেখা যায় ইসলামের ব্যানার লাগাইয়া ফেরকাবাজি আর ফেতনাবাজিরা রাস্তায় অক্টোপাসের মতো গেড়ে বসেছে তাদের তাবুকে মুমিনের ইমানটাকে সন্দেহ যুক্ত করে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য যেমন দুই একটা উদাহরণ এই বাংলার জমিনের মধ্যে দাঁড়াইয়া 1500 বছর পর্যন্ত যেই কোরআন শরীফের একটা ভুল কেউ বের করতে পারে নাই বড় বড় বেঈমান মাথাওয়ালারা যথেষ্ট পরিমাণ অপচেষ্টা করেছিল কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি 1500 বছর পর্যন্ত একটা ভুল বের করতে তো কেউ পারে নাই
বরং বহু বড় বড় বিধর্মীরা কালেমা পড়ে কোরআনের সামনে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক? এই পিছের কথা কয় না কেন? সবাই আওয়াজ দেন, কথা ঠিক নি? আল্লাহর কোরআনে কোনো ভুল বের করতে পারল নি, কিন্তু 1500 বছর পার আমার এই সোনার বাংলায় কোন পণ্ডিতের জন্ম হয়ে গেল? সাধারণ মানুষ না, আলেম নামের টাইটেল লাগাইয়া ইসলামের ব্যানার টানাইয়া আমার মতো লুঙ্গি পরা মোল্লা না, বড় টাইটেল ওয়ালা মাওলানা, এমন এক মাওলানা ডেকে কয় কোরআন শরীফ কি মানব, কোরআনের মধ্যে জাল বলে কি পরিমাণ, বলে হাদিসের থেকেও বেশি জাল, নাউজুবিল্লাহ। আসে না? আসবে কিভাবে? যেই তালে বেরি টানে নো গীবাত আর শেকায়াত, জবানের মধ্যে গালাগালি, দু চারজন এক জায়গায় হলেই দেশের বিরুদ্ধে কথা না, বিধর্মীর বিরুদ্ধে গীবত না, আলিফ বা তা পড়তে জানে না, কোরআন আরবি পড়তে পারে না, হাদিস আরবি পড়তে পারে না, এই রকম কিছু মানুষ এক জায়গায় বসে বসে আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে গীবত শেকায়াত করে গুনাহ কামাই করে। আল্লাহ হেদায়াত দান করুন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। যথেষ্ট পরিমাণ টাকা পয়সা বাড়ি গাড়ি শিক্ষা সব আছে, আদব নাই, মানুষটার বিন্দু কোনো দাম না আখেরাতে না দুনিয়াতে, খসারা দুনিয়া ওয়াল আখেরা। আর এক টুপিওয়ালা মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া মুসলমানের জমিনে দাঁড়াইয়া বলে নবীরা ভুল করেছেন, আমার আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করেছেন। আবারও আস্তে করে বলেন, ওই হুজুরে নবীরে ভুল করেছেন বলিয়া কোরআনে জাল আছে বলিয়া যেই পরিমাণ বেঈমান হয়ে গেছে, যেই সমস্ত চাটুকরেরা আর অন্ধ গোলামেরা প্রতিবাদ করবে না, চুপ থাকবে, এই বান্দা চুপ থাকিয়া প্রতিবাদ না করার কারণেও বেঈমান হয়ে যাবে। তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। ওমরে ফারুক জমিনে নাই, সেই ওমরের শক্তি দিয়ে নেওয়ালা আমার আল্লাহ এখনো আছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই জমিনের মধ্যে নাই, তবে শাহজালালের শক্তি দিয়ে নেওয়ালা আমার মালিক তো এখনো আছেন। অমুমিন নমরুদের মতো বেঈমানের সাইজ করার জন্য আমার আল্লাহর কোনো বাহিনী লাগে নাই, ফেরেশতা পাঠানো লাগে নাই, আমার আল্লাহ একটা অসুস্থ মশা দিয়া নমরুদকে ধ্বংস করে ফেলল, ওই আল্লাহ তো এখনো আছে। ও মুমিন তুমি এত দুর্বল কেন? জীবন যাবে, কল্লাও যদি যায় এক বিন্দু রক্ত থাকতে বান্দা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার আব্বার বিরুদ্ধে, আমার মা, আমার উস্তাদ, আমার পীর, আমার বিরুদ্ধেও যদি তুমি গালি দাও আমি সবর করার ধৈর্য ধারণের এখতিয়ার চেষ্টা করব, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম, আমার এই সমস্ত বিষয় নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করবা, ময়দান থেকে বিচার না হওয়া পর্যন্ত এই দুশ্মনের প্রতিবাদ চলবে, ঘরের দরজায় ফিরে যাওয়া হবে না। এরে নবীর উম্মতের দল দুঃখ বেশি কেন? আওয়াম
আওয়ামী ওয়ালারা কয় না কোরআনে জাল বিএমপি ওয়ালারা বলে না কোরআনে জাল কে বলেছে মাওলানা নামের টাইটেল ওয়ালা ইসলামের ব্যানার ওয়ালা ভন্ড ইসলামের ব্যানার ও ব্যানার ওয়ালা ভন্ড আরেকজন মাওলানা ডাক দিয়া কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله এই কালেমা পড়বি না কারণ এই কালেমা কুফরি যুবকেরা আমার যদি ভুল হয় দাঁড়ায় ক আমি তওবা করব কানে ধরে সবার সামনে আর যদি বলো না হাফিজ ভাই কথা ঠিক তাহলে তোর রক্ত কেন ঠান্ডা এই থামো আমি কি কিলাকিলি করব নি ঘুমাইলে স্লোগান দিলে ঘুম যায় ঠিক না আর স্লোগান দিলে বাতেলের কলিজায় কম্পন শুরু হয় আমাগো অস্ত্র নাই টাকা নাই বাড়ি নেই এরপরও অস্ত্র আল্লাহরা ভয় পায় কেন পায়নি কারণ সব বেঈমানের কলিজা ছোট ইমানদারের কলিজা বড় বড় শাহজালাল ইয়ামান থেকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কিছু নাই মদিনার নবীর সুন্নতের লাঠি হাতে তসবি মাথায় পাগড়ি আল্লাহর মহব্বতের এত পাগল জীবনে বিয়া করে নাই আর তুমি বিয়া কইরা ডানা কাটা ভরির পাগল হইছো মাওলার হুকুম মানতে পারো নাই শাহজালাল গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো অস্ত্র লাগে নাই ময়দানে ঝাঁপাইয়া আন্দোলন করারও প্রয়োজন হয় নাই তাহাজ্জুদে কান্নার আওয়াজ আর ফজরের নামাজের আজান গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল অস্ত্র এখন আমাদের হাতে আছে আল্লাহর কোরআন আমরা ব্যবহার করতে জানি না মদিনার নবী 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছে উম্মত কোনো ভয় নাই কোন বেঈমান তোদের ঈমানটা কেড়ে নিতে পারবে না যদি দুইটা জিনিস তোরা আকড়াইয়া ধরতে পারো এক নম্বরে কোরআনটাকে আকড়াইয়া ধর মদিনার সুন্নতের আমলটারে আকড়াইয়া ধর ওই পেছনে পেছনে বেঈমানেরা নাস্তিকেরা চিৎকার দিবে অমুক হুজুরের এই করব সেই করব সব করবে সামনে যখন দাঁড়ায় যাবে বেঈমান আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীর সুন্নতওয়ালার চোখের দিয়ে তাকাইয়া কথা বলার সাহসটা পর্যন্ত নাস্তিক হারায় ফেলবে المرا اعزاز قردا بحساب خلق رادادا جواب باسواب حق ندارات دست خلق زار را نست اي خسلت اك دن دار را ارا کالم ڈاک دیا کوئے ওমরে ফারুক ভন্ড ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি তার কথা মানা যাবে না এটা কি ইন্ডিয়ার খবর নি আমার সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি তাজা 50 বছর আগের না ইদানিং এর খবর আরা কালেম ডাক দিয়া কয় বিতিরের নামাজ ডেলি ভরা লাগবে না মাঝে মাঝে ভরবি তাও ফুরা লাগবে না এক রাকাত শর্টে মারবি আর এক টুপিওয়ালা ডাক দিয়া কয় কাজা নামাজ লাগবে না আর এক টুপিওয়ালা মাওলানা নামে টাইটেল লাগায় বলে জুমার আগে সুন্নত লাগে না এদেরকে চিহ্নিত করে নাও এরা আলেম এরা মাওলানা এরা মুফতিও যদি দাবি করে দাবি সত্য হতে পারে আমার নবী বলে গেছেন ঠিকই আছে সে একজন আলেম তবে কেমন আলেম জাননি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা সাবধান হে দুনিয়ার উম্মতেরা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা দুনিয়ার মধ্যে চূড়ান্ত
খারাপ হবে একদল উলামা আবার দুনিয়াতে সর্বোৎকৃষ্ট ভালো হবে একদল উলামা যারা হবে খারাপ তারা হবে উলামায়ে আহলে বাতিল আর যারা ভালো হবে তারা হবে উলামায়ে আহলে হক চিনবা কি করি সিটিগুলোর কালার আর স্বর্ণের কালার কিন্তু এক তেমন বাতিল আর আহলে হকের ডিজাইন কিন্তু একই দেখা যাবে চিনার জন্য লাগবে কষ্টি পাথর কোরআন আর সুন্নাহ নবী আলেমকে মাথার মুকুট বানায় দিলেন কিন্তু আরেক দল আলেমদের খারাপ বললেন কেন নবী গাঁজা করে রে চুরন্ত খারাপ বললেন না কেন মদ করে রে চুরন্ত খারাপ বললেন না কেন একজন ওলামাকে চুরন্ত খারাপ কেন বললেন তার জবাব লক্ষ লক্ষ গাঁজা কর মদ করে রা জেনাকারেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে করতেছে না ইসলামের ব্যানারওয়ালারা যেই পরিমাণ ক্ষতি করতেছে আমরা মানুষের পায়ে ধরে 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 কত বিনয়ের সাথে বয়ান করি পাও ধরিয়া মনে হয় জানো আমার আমি বান্দা আপনাদের টাকার কেনা একটা গোলাম জোরে কথা বলা যায় না দুই একটা উল্টা পাল্টা হয়ে গেলে আবার গালি বারবার বয়ান করি বারবার ক্ষমা চাই ভাইজানেরা কষ্ট নেবেন না মাফ করে দিয়েন আবার মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বয়ানের ভুল মাফ করে দাও পায়ে ধরিয়া ধরিয়া কি বুঝাই এই কথা তো আমি একবারও বলি না চরমনাই না গেলে গুনাহ হবে তাবলিগে না গেলে গুনাহ হবে এই কথা তো বয়ান করে বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে এই কথা তো বলি না পাস করলি টুপি মাথায় না দিলে গুনাহ হবে এই কথাও তো বলি না তাবলিগ না করলে গুনাহ হবে চরমনাই বাহাদুরপুর নানুপুর উজানি না গেলে গুনাহ হবে এই কথা তো একবারও বলি না রে বাবা শার্ট প্যান্টাই পড়লে জাহান্নামে যাবে এই কথাও তো একবারও বলি না স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাবেন এই কথাও তো বলি না ও আল্লাহর বান্দা পাস করলি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবেন এই কথাও তো বলি না রে বাবা দেওবন্দি হাঁটাজারিওয়ালাদের কাছে না গেলে আপনার গুনাহ হবে একবারও বলি না সারাটা জিন্দেগি এই বারোটা মাস দৌড়াইয়া ফজরের পরে জোহরের পরে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই এত কষ্ট করে করে আপনাদের পায়ের কাছে নত হইয়া এত বিনয়ের সাথে পাও ধরিয়া কি বুঝাই দুইটা স্লোগান উম্মতের কলবের মধ্যে বসাবার জন্য পায়ে ধরি এক নাম্বার স্লোগান রে মুসলমান এই জমিনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর আর আদর্শ মানবি মদিনাওয়ালা নবী না সরমনের গোলামি করবা কোনো ব্যক্তির গোলামি হারাম গোলাম হবে কার এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলামি করবা নবীর আদর্শর মালাটা গলায় লাগাইও আর কোন দাবি নাই রে বাবা তবে বলতে পারো চরম নাই কেন যাই তাদের গুণগান কেন বলি তাবলিগের গুণগান কেন বলি কারণ আমার আল্লাহর যিনি বন্ধু নবীর বন্ধু সে আমারও বন্ধু তাহলে বন্ধুর কাছে গেলে তো কোনো সমস্যা আর আল্লাহর যে দুশ্মন নবীর দুশ্মন সে আমারও দুশ্মন আমি কারো গোলাম না আমি গোলাম আল্লাহর আদর্শ মানি মদিনার কারো ভক্ত আমি না ভক্ত আমি আল্লাহর কেমন ভক্ত কয় অন্ধের মতো ভক্ত অন্ধ ভক্ত আমি আল্লাহর অন্ধ ভক্ত আমি মদিনার নবীর অন্ধ ভক্ত কারে কয় বলে অন্ধের মতো তার কথা মতো চলবি কোনো প্রশ্ন করা যাবে না এইটা কেন সেইটা কেন একদল প্রশ্ন করিয়া কয় কোরআন শরীফ যদি না বুঝো অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই ওদিকে মদিনার নবী কয় খবরদার মহব্বত লাগাইয়া আমার মাওলার কোরআন পড়তেও যদি না পারো এরপরও যদি দুই একটা অক্ষর মহব্বত লাগাইয়া পড়ো আর বলো আলিফ লাম মিম মদিনার নবী বলেন অ উম্মত তোমার আমলনামায় সাথে সাথে ৩০টা নেক লিখে দেওয়া হবে তাহলে যারা বলে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই
এই রকম বলনেওয়ালা মানুষ এই জমিনে ইসলামের ব্যানারের মধ্যে আছে না নাই কোথায় যাবেন কোথায় যাবেন চারিদিকে এই তো বিপদ আর বিপদ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেল এই যুবক ভালো করে শুনিয়া নাও মদিনার নবী ডাক দিয়ে বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো তোমার এক একটা অক্ষরের বিনিময় 100 করে নেক আল্লাহ দান করবেন কি বলবেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আস্তে না জোরে কেন আল্লাহ আস্তে কইলে শুনে না কথা কয় না তো জোরে বলবো কেন আল্লাহ তো আস্তে বললেও শুনে তাহলে মাগরিবের প্রথম দুই রাকাতে ইমামকে বলে ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলেও শুনে কেরাত আস্তে বড় জোরে পড়ার দরকার নাই কোন নামাজে মাগরিবের ফরজ দুই রাকাত প্রথম ইমাম সাহেব কেরাত জোরে পড়েন আস্তে পড়ে কেন আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে জোরে কেন পড়ে চালাকি করবি না তোর যুক্তি চলবে না গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি আল্লাহর কথা মেনে নাও এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন আওয়াজটা যত দূর ডানে বামে চতুর্পার্শ্বে চলে গেল ভিন্ন যত মাখলুকরা শুনছেনি কথা কন কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে এত নেক রাখবেন কই কে কয় যে নেক আমল করেই না সে কয় এত নেক রাখবেন কই ও আল্লাহর বান্দা আমি তোমাকে জিজ্ঞাসা করি এত নেক রাখবা কই তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই গ্যারান্টি পাইছেন অতস জীবনের আমল কবুলিয়তের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে 10 জন সাহাবা কয়জন আর শুনেন নাই বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম আর জোরে কোন দ্বিতীয় সিরিয়ালে কার নাম ওমর তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এইভাবে আমলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন সাহাবা জোরে বলেন এই 10 জন সাহাবার মধ্যে ইতিহাস পড়বেন ভালো করিয়া এই আবু বকর ওমর ওসমান আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন এলেমের মধ্যে এত ইলমওয়ালা তারা এই জমিনে এখনো তাদের মতো ইলমওয়ালা কেউ নাই কিয়ামতের আগে কেউ আসবে না ওমরের মতো ইলমওয়ালা কেউ নাই কিয়ামতের আগে আসবে না এদের মতো তাকওয়াওয়ালা আমলওয়ালা কেউ নাই কিয়ামতের আগে কেউ আসবে না এরপর এরা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে মরণ পর্যন্ত কান্না করেছেন আমি কবরে একা একা কেমন করে থাকব জান্নাতের গ্যারান্টি পাইছেন এরপরও কানছেন আপনি পাইছেন নি গ্যারান্টি মাস্তানি করেন কেন আর একজন হুজুরের ভুল ধরেন কেমনে নিজের দার খবর কি জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে আয়ে থে হাম কুছু না কুছু করি দিনে কো জেসে হো রৌশন মেরে কলব রোহ আয়ে থে কুছ না কুছ খরিদ নে কো জেসে হো রৌশন মেরে কলব রোহ ওয়ারনা কুই চারা দুজাহ মে নেহে এই উঠেন কা
دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے بندگی شرمندگی ایک ٹکھانی نیکر تورے روز حشرر ماٹھے تے بابا گروب سلر پیچھے سلے بابا رگے تے آہاتے من کو ٹھن دینے تے اللہ تمہیں سر بے نا ٹکمت پوری لے نماز جاننا تمہر ٹکانا گھومیر چے نماز بھالو ار تمہیں گھومائیونا ٹکمت پوری لے نماز جاننا تمہر ٹکانا ارے نبی رمتر دال اللہ پاک رب العالمین بولین ہمیں دوٹو آدیش دیلام ए आदेश दुटो जो तुम्हरा मेने चलो दुईटा नगद पुरस्कार घोषणाओ करे दिलाम एक नम्बर आदेश अल्लाह के भय कर द्वितीय आदेश हलो जबानटारे कंट्रोल कर रे बंदा जदि दुईटा आदेश मानो आमी नगद दुईटा पुरस्कार घोषणा दिलाम एक युस्लिह लकुम आमालकुम तुम्हार जिंदगीर सब आमल आमी आल्लाह कबुल करे निब आबारो आस्ते دوئی نمبر پروشکر زیبونیر تور شعب گنا امی اللہ معاف کرے دیبو معاف کرنے والا کے اللہ رمت دائم ایک وان چھے آرہ سے کیوں اے خدا دائم رب العالمین মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হে দায়াত মুক্তি দাতা
غفور الرحيم جيبون مارون بھائي كي هو بشيدين هي خدا আল্লাহর মতো দয়াময় আছে নাকি কেউ আমার আল্লাহ কেমন দয়াময় আরে বান্দা নজর করে দেখ এই অল্প বয়সে কত বন্ধু আমার সামন থেকে চলে গেল খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়া অনেকে নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই এক এক করে সব হারিয়ে ফেললাম আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে কেমন জানি আমি একা একা হয়ে যাইতেছি যেদিকেই তাকাই দেখি আমার প্রতিপক্ষ কেউ আমার আপন নাই চিন্তা ভাবনা করে দেখলাম আমার আপন আমার আল্লাহ আমার মুহাব্বতের আপন আমার মদিনাওয়ালা নবী যেই আল্লাহ আমাকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে সুন্দর করে বানাইলেন এত সুন্দর করে বানাইছেন এমন সুন্দর করে কোন প্রাণী আমার আল্লাহ জমিনের মধ্যে বানান নাই কাদের কুদরত দারি বর কামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادات بحر حالي تهي ميرا نگهدا ارے نبی رمتر دال اللہ تعالی بولن دویتا عدد دلام اللہ کے بھائی کرو দ্বিতীয় আদেশ দিলাম বান্দা জবানটাকে হেফাজত করো বার 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 আল্লাহ বলেন আমাকে ভয় কর আমাকে ভয় কর আমাকে ভয় কর জোরে বলো সেই নবীকে আমার আল্লাহ বলেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিন والمنافقين ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না ওরা চিরন্তন দুশমন এর নবীর উম্মতের দল ওলামা নাম দেখলে দৌড় দিও না সাবধান কারণ ওলামা নাম ধারণ করিয়া দুনিয়ার পেটের ধান্দায় অনেক ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মানুষের ঈমান আমল চুরি করার জন্য ময়দান অবতীর্ণ হয়েছে এদেরকে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা মুসলমানের চূড়ান্ত দুশমন আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করার দরকার নাই দেখবা দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি মুত্তাকিনদের পরিণাম ফল পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা দুনিয়াতে কয়টা আখেরাতে কয়টা দুনিয়াতে দুই ছয়টা আখেরাতে দুইটা পুরস্কার কাদের জন্য যারা বিড়ি টানে যারা আল্লাহকে হর কে দারদ খৌফে হক দর দিল মদাহম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হইয়া কবরে আসো আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে গুনাহ ছেড়ে দাও কি ছেড়ে দাও আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও আমি আখেরাতে দুইটা পুরস্কার দিব এক বিনা হিসাবে জান্নাত দুই নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার সাথে হবে মুলাকাত ও রোগেল মা যেতে নি নেয়ামত
ہائے تو سب سے بہتر نعمت دیدار تو قیامتر مائدانے امار مالکر دیدار سارا آر مزار کنو محبتر آر کنو نعمت ہوئے نا جنتیرا جنت جائی بھی ایر پر ایتو تریپتی لگ بینا جو دی جنتر مالکر نا پائی امار جنت آشیا کلاب ہوئی لو امار اللہ جنتر مائدانے ڈھوکبین بیچار شیش کرے جنتے ڈھوکی اعلان کرو میرے فرشتا امار بندر جگیاش کرو مونے راشا پورن ہوئے سے کینا شبائی بلوے ہاں ہوئے سے اے جنتی را روبیر شتے ملاقات ہوئے سے نکوئے نا ہوئے نہیں منتا چاہی نہیں بولے ہاں منتا چاہے روبیر شتے ملاقات ہوئے کرن جے مالکر جنو دنیا تے گھومنا آئی کھانا نا آئی شیطر مدے تھندار بھیتور تھندہ پنی دیا عزوبان ایا نمازر مسلح دار ایا مالکر قدم سجدہ پرسی قطو منو شمارے ٹوپی والا بانگ بولے گالی دی تو مولار محبت ٹوپی فالائی نائی قطو دنیا والا را قرآن والا بولے ملہ بولے گالی دی تو داری دیکھا گالی دی تو قطو بازے قطع بولتو تار پرو داری کٹی نائی نماز ساری نائی بے پردہ چولی نائی امار مولار شت ملاقات نہ ہوئی لے کلی جا تھنڈا ہو بینا امار اللہ بول بے جنتی را شندور کریے پینڈل شازاو ایر پورے پینڈل ایر مدد بوشو اے فرشتا امار بندہ دیرے اعلان کرے دے چودو تاریکر پرنیمار چاکتا زمان ڈائریک محبت کرے منوش دیکھتے بھائے آس کے امی مولا شتر ہزار نوریر بردہ اٹھائے امی بھو آر امار آشکر پاگولے را امی اللہ کی मजा मजा करे देख बे आशो अमी अल्लाह के मोहब्बत करिया पावार जन्नो जरा दुनिया ते घुमाई ते पारो ना खेते पारो ना आज अमी अल्लाह तुम्हारे साथ मुलाकात तेर जन्नो तैयार है गला अमी अल्लाह की डायरेक्ट तुमरा देख बा देखे देखे कोली जरे ठंडा करो बा उइशो मैं अमार माओलर जो दी देखते ही করে নাও নেক আমলটা নেক রাইয়া ধরো জবানটারে কন্ট্রোল করো গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করো গুনাহ যা হয়ে গেছে শয়তানের ধোকায় আমার মালিকের কাছে মাথা নত করে কান্না করো ও মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার জিহ্বা নাপাক আমার কান্না পাক আমার অন্তর নাপাক ও আল্লাহ আজকে থেকেই তওবা করে নিব আমি আর গুনাহ করব না রে আল্লাহ কারণ গুনার শাস্তি সহ্য করতে পারব না আমার নবীর কোনো গুনাহ নাই সেই নবী যদি সারা রাত ইবাদত করতে পারেন নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিতে পারেন আবু বকর আল্লাহর নবীর মহব্বতের সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছেন মায়ার নবী ডেকে বলেন আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেন কাঁদলেন কয় কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইছে কি আয়াত আবু বকর চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাকের ঘোষণা এ মুমিনের দল আমি তোদের জান মাল কিনে নিলাম বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়া দিলাম কার জান মাল আল্লাহ কিনে নিছেন জোরে বলেন মুমিনের জান মাল কিনে নিছেন কে বিনিময়ে দিছেন কি জান্নাত ও মুমিন অতএব তুমি জানের মালিক না তুমি মালের মালিক না জানের মালিক কে মালের মালিক কে অতএব তুমি বলিও না আমার জান আমার মাল
জানের মালিক আমার আল্লাহ মালের মালিক আমার আল্লাহ অতএব আমার আল্লাহ যখন বলবে জানটা দিয়ে দে আর কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহর অর্ডার হবে মাল দিয়ে দাও কোনো প্রশ্ন করা হবে না নবী অর্ডার করলেন যুদ্ধের ময়দানে যাব আবু বকর কই উমর কই আল্লাহর মহব্বতে মাল দিয়ে দাও ওমর দৌড়ায় আজকে বেশি মাল দান করব নবীর মহব্বতের দোয়াটা পেয়ে যাব ওসমান গনি দৌড়ায় আজকে বেশি দান করব এক নাম্বার দোয়াটা পেয়ে যাব ওমর দৌড়ায় হযরত আলী দৌড়ায় মাল দিয়া নবীর সামনে হাজির আল্লাহর নবী হিসাব চাইলেন ও ওমর কি পরিমাণ দান করলেন বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম ওসমান আপনি কি দিলেন এই পরিমাণ দিলাম হযরত আলীকে বললেন কি দান করলেন এই পরিমাণ দান করলাম নবী শেষবারে বলেন আবু বকর আপনি কি দিলেন আবু বকর চোখের পানি সেরে কান্না করে নবী আমার টাকা পয়সা সম্পদ নাই হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম এখন আমার ঘরে কোনো মাল নাই আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নাই নবী আশ্চর্য হয়ে গেলে এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে দিনের জন্য আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন চুপচাপ চিন্তা করতেছেন আবু বকর পেরেশান হয়ে গেলেন এদিকে ওমরের মাথা নত হয়ে গেল এক নাম্বার হতে পারলাম না আবু বকরের যদিও মাল নাই কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই আমি এক নাম্বার হতে পারলাম না ওসমান মাথা নত করলেন এক নাম্বার হতে পারলাম না হযরত আলী চুপ হয়ে আছেন এক নাম্বার হতে পারলাম না নবী চিন্তায় চুপ হয়ে আছেন আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য দেরি নাই হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন জিব্রাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয় ও পয়গম্বর আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায় আজকেও সালাম জানাইছেন তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হে ইয়া এলাহি তু মেরা মাশুক হে জিব্রাইল আমিন আমার নবীর সামনে যখন এ কথা বললেন মায়ার নবী মোহাম্মতের আওয়াজ দিয়া বলেন আবু বকর ভাগ্য আপনার ভালো কপাল আপনার খুলে গেছে আল্লাহ তাআলা আমি মোহাম্মদের প্রতিদিন সালাম দেই আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন আবু বকর চোখের পানি সেরে কান্না করে আর বলে নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী আজ আমি আপনার সোহবতে আসার পর আপনার নেক নজরে আসার পর আজ আমি আবু বকরের কপাল খুলে গেল আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন কি বলবো আর আমার অন্তরের হালাত ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন ও দয়ার মালিক আমি কান্নায় বিভোর হয়ে গেলাম ও নবী আমি কান্না কেন করলাম জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়া নিলেন নবী বলে এটা খুশির কথা জানমাল আল্লাহ নিয়েছেন জান্নাত আপনাদেরকে দান করেছেন এটা বড় খুশির খবর এরপর কান্নার কি আছে আবু বকর চোখের পানি ছেড়ে বললেন পয়গম্বর
আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া, মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বাকার আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, ওই সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত জমিনটা পুড়ে যাবে, নাফরমানের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ওই সময় আমার আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর আমার জান্নাতটা দিয়েছিলাম বিনিময় কি আমল করেছো, আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলিয়েই ফেলেন, ও আবু বকর তোমার জানমাল নিয়া নাও, আমার জান্নাত আমারে দিয়া দাও, কেন রে আল্লাহ? ও আবু বকর তোমার আমল তোমার ইখলাস আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে আমারটা আমি ফিরায় নেই, তোমারটা তুমি নিয়ে যাও। যেমন মহিলা আমার দোকানে কাপড় ফিরাইয়া দিয়া কয়, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নাও কাপড়টা নাও আর আমার টাকা আমারে ফিরাইয়া দাও, আল্লাহ যদি বলে ফেলে, রে আবু বকর তোমার কোনো আমল কবুল হয় নাই, যাও তোমার আমল নিয়ে জানমাল নিয়ে জাহান্নামে যাও, এ জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাও, যখন জাহান্নামের শিকল লাগানো হবে জাহান্নামের আগুন, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? কারণ নবী আপনিই তো বয়ান করে বলেছেন কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যের তাপে জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুল কুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ ওই সময় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, ও নবী আপনিই বলেছেন, ওই সময় ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আদম নবী উম্মতের কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন নাফসি নাফসি বলিয়া উম্মতের কথা ভুলিয়া, মূসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, নূহ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, দাউদ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, ওই সময় ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা কারো মনেই থাকবে না, এমন কান্নার আওয়াজ, ওই সময় আমি আবু বকরের উপায় কি হবে রে নবী? এই জন্য আমি চোখের পানি সেরে কান্না শুরু করে দিয়েছি, এই এলাকার মুসলমানেরা কিসের দুনিয়ার ধান্দায় পড়েছো, আজকে তুমি শ্রোতা আমি বক্তা, আবার তুমি ডাক্তার আমি রুগী, আমি ইমাম তুমি মুক্তাদি, এই সমস্ত কিছুই না, আজকে তোমার টাকাওয়ালা আমি গরিব, তুমি শিক্ষিত আমি একজন মূর্খ মানুষ, কিন্তু যেদিন মরণের ডাক আসিয়া পড়বে, আজরাইল বাসির সিগন্যালটা যখন দিয়েই দিবে, ওই সময় কে ডাক্তার কে রুগী কে মাওলানা কে মুফতি কে শাইখুল হাদিস কে ইঞ্জিনিয়ার কে প্রফেসর কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই, আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেটে ঢুকানো হবে, আপনাদেরকেও তিনটা সাদা কাফনের প্যাকেটের মধ্যে ঢুকানো হবে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু
আল্লাহু আনহার মতো নারী আপনাদের ভাগ্য কত ভালো ও পর্দার আড়ালের আম্মা জানেরা স্বামীর খেদমত করবেন সন্তানগুলো আদর্শ আলা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন যত কষ্ট স্বামী করবে আপনার কষ্ট নাই আপনি নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াও কামাই রুজিতে বরকত বাড়াও হালাল রিজিক দাও হারাম থেকে বাঁচাও সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন মরিয়া গেলে সন্তান আপনার জন্য কলিজা পড়িয়া দোয়া করবে ও আম্মা জানেরা দুনিয়ার রং তামাশা কিছুই না এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেটটা যেদিন হয়ে যাবে সন্তান আম্মু আম্মু বলে ডাকবে কোনো জবাব আর দিতে পারবেন না ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করেন কে দুনিয়া কি বাড়িগেরি সব পরে থাকবে খালি হাতে সাদা কাপনের প্যাকেটটা বানাইয়া যখন কবরের মধ্যে জানাজা পড়ায় নিয়ে যাবে ওই কবরে আমার আপন জনেরা পারাইয়া মাটি দিয়ে বিদায় হয়ে যাবে ওই কবরে কেউ আপন হবে না ওই সময় কবরের থেকে সব মাটি দিয়ে বিদায় নেওয়ার পর আমার কবরে আপনাদের কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করবে আপনি কত এলেমওয়ালা জানার দরকার নাই আপনি কয় টাকার মালিক কোন দলের নেতা জানার কোনো দরকার নাই তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরকেও করবে তিনটা প্রশ্নের জবাব দিতে পারলেই কবর হবে জান্নাতের টুকরা এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন ধর্মের পরিচয় দাও শেষ প্রশ্ন মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে দুনিয়া থেকে যারা রবের গোলামি ইসলাম মানিয়া নবীর তরিকা নিয়ে যাবে এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দিনি আল ইসলাম আমার নবীকে দেখিয়া বলবে ইনি তো আমার মায়ার নবী আমি নবীকে চিনে ফেললাম আমার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলবেন কুদরতের আওয়াজ দিয়া কবরটাকে জান্নাতের বিছানা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানাও সাড়ে তিন হাত কবর বড় একটা বালাখানা বানায় দাও আল্লাহ না করুন মদিনার নবী আফসুস করে বলেন ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না আল্লাহর ইবাদত করে নাই ইসলাম মানে নাই নবীর সুন্নতের আমল করে নাই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর অর্ডার হবে ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ কম সুযোগ দেই নাই দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও জাহান্নামের আগুন কবর ভরে যাবে আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া কবরের মাটিকে বলবে ও কবরের মাটি এই গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও আল্লাহর গোলাম একটা মশার কামড় সইতে পারো না রে বাবা এরে যুবক আজকে তোমাদেরকে বলি না সবাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও না না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে মদিনার নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো নবীর তরিকা মতে চলো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না বলবা কিভাবে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল নাকি এখনো সময় আছে তওবা করো ও আল্লাহর বান্দা মনটাকে প্রশ্ন করো রে মন আমার তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা
তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজও বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করো কয়দিন আর যা দুনিয়ার তামাশা করবা তোমার মতো কত যুবকের তাজা তাজা লাশগুলো কবরে যাইতেছে এখনো সময় আছে তওবা করে নাও তবে সবার কপালে তওবা নসিব হবে না সবাই জান্নাত পাবে না কারণ 13টা বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই এই রকম শক্ত অন্তর এই জমিনেও থাকবে এদের কোন বয়ানে দিলটা নরম হবে না তওবার নিয়ত করবে না তবে যাদের দিলটা নরম মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না নবীর সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার সাথে বেয়াদবি করবো না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করবো মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর তরিকা নিয়ে চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি নিয়ত হয় অন্তরে কোনো দুর্বলতা যদি না থাকে আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন